हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এগুলো পুরো পুরো জানে ষোলো নাম বত্রিশ অক্ষর এই জন্যই বলেছে একবার হরির নাম নিলে হরণ হবে এটা কিন্তু দোষ নয় কি হরণ হবে আমাদের দেহের মধ্যে লোভ মোহ কাম ক্রোধ মদ মাৎসর্য ছয়টা কি আছে এগুলো রিপু ষড়রিপু একবার হরির নাম নিলে এটা তো আমার মুখের কথা নয় আপনারা সবাই জানেন একবার হরির নাম নিলে যত পাপ ভরে জীবের কি সাধ্য আছে তত পাপ ভরে হরির নামে যদি অরে আবার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে একবার হরির নাম নিলে যত পাপ ভরে তাহলে কি হরণ করে এটা তো বুঝেছে এই লোভ মোহ কাম ক্রোধ মদ এই ছয়টি রিপুর মাধ্যমে এই মানব দেহ পাপান্বিত হয় লোভ মানে লোককরণ কাম মানে তো বুঝেছেন একজন সুন্দরী মেয়ে হেঁটে যায় একজন পুরুষ যদি তাকে দেখে যদি কাম ভাব চিন্তা করে এটা তো মরে যাবে তো কি মরে লোভ মোহ কাম ক্রোধ কাম মানে বুঝেছেন ক্রোধ মানে রাগ লোভ মোহ কাম ক্রোধ মদ মাৎসর্য এই ছয়টি রিপুকে হরণ করে পরিণামে হরে এই দেহের মধ্যে যদি অহরহ ষোলনাম বত্রিশ অক্ষর একবার হরির নাম নিলে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে এটা তো আমার মুখের কথা নয় এটা তো ভাগবতীয় কথা ব্যাসদেব লিখেছে যে হরির নাম নিলেই এই দেহের মধ্যে ষড়রিপু হরণ হইয়া যাবে এটা ভগবানে আকর্ষণ করে এই দেহ থেকে নিয়ে যায় যখন এই ষড়রিপু ছেলেরা একটু কষ্ট করে বুঝবে যখন এই দেহের থেকে ষড়রিপু হরির নামে হরণ করে নিয়ে যায় সেই জন তখন সাধু হবে মহাপ্রভুর কাছে গিয়ে বলেছে হরির নামে হরে কৃষ্ণ নামে মরে না মাপ করবেন নারদ নয় জগাই বাধায় গুরুগুরিয়া জানে জগাই বাধায় দুজন পাষণ্ড ছিল হরির নাম শুনলে তাদেরকে মারত গুরু মহাপ্রভু যখন নাম বিতরণ করতে যায় তখন ওই জগাই মাথায় তারা বিদায় জগাই মাথায় বলে হে হে গৌরাঙ্গ নিতাই এগুলো কি কি বিলাও বলে কেন হরির নামে হরে কৃষ্ণের নাম নিলে মরে রাম নামে মহাপাপ এগুলো কেন বলো হ্যাঁ তাই এই জগাই মাথায় প্রশ্ন করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাথায় বুড়ো বুড়ো জানে তারা পাষণ্ড দিলায় নিত্যানন্দকে আঘাত করেছে জগাই মাথায় এই জন্যই ওখানে বলেছেন হরির নামে হরে কি হরে এই দেহে সর্বরূপু হরণ করে হরি নিয়ে যায় আর কৃষ্ণ নামে মরে কি মরে মায়েরা কৃষ্ণ নামে কি মরে আপনি মরবেন না আমি মরবো না যাহা মরার বস্তু তাহা মরে যায় ঠিকই সর্বরূপু হরণ করে আর মরে দেখি মানুষ যখন দেহ ত্যাগ করে এই প্রেতাত্মা মরে যায় মানুষ মরে না এটা তো অনেক 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 লম্বা কথা হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারবেন মানুষ না মরলে এইটা ফুরে কেন সমাধিতে কেন ৮৪ লক্ষ জনই ভ্রমণ করার পরে
চতুর্লক্ষ মানবা শৈলক্ষ বা মানব রূপে আবির্ভূত হয়। তাই রাম নামে মরে যদি রাম নাম ও ষোলনাম বত্রিশ অক্ষরের সঙ্গে যুক্ত করে নেওয়া হয় তাহলে এই মানুষ আর মরবে না। চতুর্লক্ষস্থ মানবা এগুলা স্বাধীনতা আনে, চতুর্লক্ষস্থ শৈলক্ষ বা মানব রূপে আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। তখন এই রাম নিলে রাম নাম নিলে মরা যায়, কি মরবে শৈলক্ষ বা আমাদেরকে আর মানব জন্ম পেতে হবে না। এগুলা ব্রাহ্মণদেরকে কর্মের মধ্যে এরাও মন্ত্রের মধ্যে বলে দিব্যান, এটা এটা আপনারাও জানেন দিব্যান লোকান দিব্য লোকে চলিয়া নাও প্রভু। এই কৃষ্ণ নাম নিলে মরবে, রক্ত মাংস মরবে, কিন্তু তোমার প্রেতাত্মা স্বর্গে গিয়া বিষ্ণুলোকে গিয়া তোমার সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাকে বলে সাযুজ্য মুক্তি। আর মানুষ হবে না, কোনো জীব হয়ে জন্মগ্রহণ করবে না, সে ভগবানের সঙ্গে লীন হয়ে যায় মিশে যায়। কৃষ্ণ নামে হরির নামে হরে, কৃষ্ণ নামে মরে, রাম নামে মহাপাপ, এটা কিন্তু লীলার কথা। আপনারা মরা মরা বলিলে কি উচ্চারণ হবে এখানে ছেলেরা তোমরা পরীক্ষা করে দেখতে পারো, মরা মরা তাড়াতাড়ি ভাসবার মন চায়, রামর জন্য উচ্চারণ মরা 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 মরাম হয়ে যায় মরা শব্দ। এটা কোথায় রাম নামে মরে কেন বলা হয়েছে? রত্নাকর দস্যুর নাম আপনারা শুনেছেন, রত্নাকর দস্য, এই রত্নাকর দস্য বলেছে আমি রাম না আমি কি নাম নেব, বলে যে আমার ব্যাস দেবে বলেছে না, হ্যাঁ বলেছে আমি সত্যটা না বলে আমার মুখ থেকে ছেলেরা শুনে উল্টা বুঝবে। তো দুর্বাশামুনি, দুর্বাশামুনি বলেছে বৈশিষ্ট্য দুর্বাশা ব্রহ্মা আর দেবশ্রী নারায়ণ, ব্রহ্মা বলেছে রাম নামে দিককে নিয়ে তো বলে আমি রাম নাম নেব না, কারণ রাম নামে মহাপাপ, রাম উচ্চারণ করতে পারে না ওই নামে মহাপাপ। বলে যে তুমি কি উচ্চারণ করবে রাম রাম, তো রত্নাকদস্যু কি হয় মুখ দিয়ে রাম নাম আসে না, কারণ এটি তো মানুষ মাত্র মারিয়ারে টিয়া বুঝে রোজগার করি বুক হওয়া তার একটি ওষুধ বৈদ্য, এটা কম ফল ফারুক হতে হবে মরাবারি। এখন ব্রহ্মা বলে তুমি 21,600 বার যোগ করো আমাদের এই শাসনদের মাধ্যমে তাড়াতাড়ি বলো দেখি। তখনই তিনটি তো অসুর আমার রত্নাকর দস্য মরা 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 মরি বলে ধন্য তুমি কি করবে তোমার মুখে তার মরা বের হচ্ছে না, বলছে না যে তো মরা মানে রাম নামে মরে, বলে যে তুমি বারবার বলো না রত্নাকর দস্যু যখন মরা মরা 21,000 বার বলেছে তখন মরা বদলিয়া তখন রাম নাম তুমি যে তোমার মুখে রাম নাম ছাড়া কোনো কিছু আর বের হচ্ছে না, এখন তো রামের জন্ম হয় নাই, রাম জন্মিবার 60,000 বছর পূর্বে তুমি রামায়ণ রচনা করবে, রাম জন্মিবার 60,000 বছর পূর্বে তুমি রামায়ণ রচনা করবে, তোমার নাম হবে বাল্মীকি মুনি। বাল্মীকি মুনি
বাল্মীর অর্থ আছে বাল্মীকি মুনি, বাল্মীকি কি রহল বাল সাধন গত গত বালি থালের মধ্যে ভাড়ের মধ্যে বালি ডাকি ফেলায় গুড়াগা ও তার সংসার ধর্ম নগায় রাম রাম দত্ত দত্তের সেটা বছর পূর্ব পর্যন্ত জপতেছে, তাই এই জপ্তে জপ্তে রাম হয়ে গেছে এবং ফাল্গুন নদীতে গিয়ে স্নান করে সরস্বতী কণ্ঠে এসেছে, তখনই ইনি রাম জন্মিবার। এটা তো আমার কথা নয়, গুরুগুরের দামের সাইডার বছর পূর্বে এই রামায়ণ রচনা করিয়া ব্যাসদেবকে দিল। ত্রেতা যুগের এই রামায়ণ পরিচিতি হলো হরি নামে হরে কৃষ্ণ নামে মরে রাম নামে মহাপাপ কোন নামে তরে ষোল নাম বত্রিশ করে দুঃখ করিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নামের প্রেম পাণ্ড, এই জন্য মহোৎসবের মধ্যে পাণ্ডবা মাথা দলিয়ারে গুলিয়ারে ভাঙি দিয়ন করে, কিন্তু ঠ্যাং বাদের টেকতো না কলি যুগের মধ্যে দিন তো পাতা গোটু গেল ওদিন দিয়ে যুদ্ধের নিম্ন, কিন্তু এটা পায়ে বাজাতে পারবে না, ওখানে দধি দুগ্ধ দধি হয়ে যায় অমৃত নাম। এই যতবার নাম বলবে এই নামের তেজ অমৃতের মধ্যে পোষণ হবে, অমৃত ভাণ্ড এবার দুই ভাণ্ড বলবে আর, তাই নাম যখন শেষ হবে তখন ওই দধি ভাণ্ড দিয়ে সবাইকে হাতের মধ্যে প্রসাদ দিতে হবে, কিন্তু মাটিতে ফেলতে হবে। কিন্তু কেন মাটিতে ফেলতে হবে, যে জায়গার মধ্যে ষোলো নাম বত্রিশঙ্কর উৎসব করা হয়েছে ওই জায়গা পবিত্রময় করার জন্য, কিন্তু পায়ে বাজানো নিম্নে, তাই ষোলো নাম বত্রিশ অক্ষর যুক্ত করিয়া ষোলো নাম বত্রিশ অক্ষর যুক্ত করিয়া হরে কৃষ্ণ রাম নাম যদি জপ করে সেই মানুষ নরকে যাবে না, তার আত্মা বৈকুণ্ঠে গিয়া বিষ্ণুর সঙ্গে লীন লদিকা মদিনা লীন মানে মিশে যাওয়া, সে আর কোনো পশু পাখি খোঁজ নয় বুড়ো বুড়ি তুই এগুলা মরি আরো গরু হবি, কিন্তু আর গরু হইতো না মানুষ হইতো না সল হইতো না কিচ্ছু হইতো না, কারণ ওই রাম নামে এইটা দেশার্থ করেছে প্রেতাত্মা মুক্তি হয়ে আর যমরাজার কাছে যেতে পারবে না, তখন ওই বিষ্ণু লোকে গিয়া বিষ্ণুর সঙ্গে লীন হয়ে যাবে যুক্ত হয়ে যাবে, একমেব অদ্বিতীয় এক হয়ে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাই আমি খুব সংক্ষেপেতে তোমার কথা দিয়াছি বুঝার জন্মের মধ্যে ছিল গন্ধর্ব নন্দন, গন্ধর্ব নন্দন দেবতা নয় দৈত্য দান না দৈত্য দান বুধ প্রেত যক্ষ রক্ষ দেবতা, আবারও বলি বুধ প্রেত যক্ষ রক্ষ গন্ধর্ব দেবতা, দেবতা হয়েছে এক নম্বর, তারপর হয়েছে গন্ধর্ব, তারপর হয়েছে দান, তারপর হয়েছে দৈত্য, তারপর হয়েছে অসুর, তারপর হয়েছে ভূত আর প্রেম। তবে শুনো দিয়া মন, ওই গন্ধর্ব ওই গন্ধর্ব এক গন্ধর্বের নন্দন কি হয়েছে জানে, গানে
আপনারা কিছু মনে করবেন না, আমার খুব খুশি লাগে, কারণ তর্ক না করিলে ধর্মের প্রতিষ্ঠা হয় না। আমি বলতে চাই এই এই মাস পূর্ব জন্মের মধ্যে ছিল গন্ধর্ব নম্বর, পূর্ব জন্মের মধ্যে গন্ধর্ব নন্দন, গন্ধর্ব নন্দন কেন ছিল বলতেছি শুনেন দাদা। এই কথা ও কি বলুন, এই মাসিকে কি আছে পূর্ব জন্ম, এইটা আছে যে গন্ধর্ব নন্দন, তার নাম ছিল অজয়, অজয় ন অজয়, গন্ধর্ব নন্দন অজয় প্রেত লোক যাইয়া রে মানুষ মিলে যায় এডে প্রেতার তালে বুদ্ধিত যমরাজা এইটি অজয় গন্ধর্ব নন্দনে আমার চুরি করে খাইবিল তখন দেখলো অজয় নামে গন্ধর্ব নন্দন চুরি করিয়া খায়, তখন মনে পাইয়া থাপ ছেলেরা মনে রাখবে ধর্মরাজ জম ও গন্ধর্ব নন্দনকে দিল অভিশাপ, এই তুই যে আজ জমপুরিতায় আর চুরি করি প্রেতার তার বক্ষ তুই মরিয়া রে, তুই মরিয়া রে মাছ রূপে ফুল মধ্যে থাকিবি, তোর দেহ দিয়া রে এই প্রেতার তার কর্ম করিব, তোর দেহ দিয়া রে তোর দেহ যেদিনে খাবি তোর বিয়ের কর্ম করি এদিনে তুই আবার গন্ধর্ব কুলে চলে আসবে। এই মাসের নাম কি আমার এটা কিন্তু জেনে রাখা ভালো, আর তো যেন মনে হয় মাস বল এটার নাম যে সপরিমোচ্ছ, জেনে রাখলে মনে রাখো সপরিমোচ্ছ, সপরিমোচ্ছ বাংলা কথা ফুটি ম্যাচ ফন ফুটি দুই রকমের ফুটি আছে তুমি জলের নিচে বাস করিবে সপরি মৎস্য রূপে লইবে জন্ম, তোমার দেহ দিয়া মারি দিতে এটি মুক্তি দিবি তাহলে আমার মাসির দিয়ে ফালাই এর কত বড় করি বড় বড় অমৃত বৃক্ষের ভাণ্ড, অমৃত বৃক্ষ হইয়া তো কদলি গাছ অমৃত বৃক্ষ খলা খলা নদী গড়ন মধ্যে বুঝই তুল খোল বাদন করে খলা বাতার উদ্যোগ প্রসাদ কোন বিধান আছে অন্য খলা বাতার নগাই ওয়ান টাই এবার কদলি খলা খলা গাছ তিন তিন অমৃত বৃক্ষ আছে গাম গাছ উগ্র খলা গাছ আর কিন্তু কুশিয়াল গাছ ইকুদণ্ড। তো আহ দাদা আহ তো খুশি লাগে না আপনি তিন মিনিট হলো না না ঠিক আছে ঠিক আছে অমৃত বৃক্ষ তিন অমৃত বৃক্ষ আছে
উগ ফলা গাছ, উগ আম গাছ, আমখানে কুশিয়াল গাছ। তো এই অমৃতি বৃত্ত না আমরা প্রমাণ করে নদী বলতে কেন বুঝছো নিজ অমৃতি বৃত্ত ইতালে মানুষ মইলে খন গাছ দিব অন্য গাছ দিন অমৃতের পরশে, অমৃতের পরশে যেন প্রেতাত্মা মুক্ত হয়ে যায়। অমৃত বৃত্ত নয় কেন বুঝবেন এই তো শ্রাবণ মাস মধ্যে চাইন শ্রাবণ মাস মনসা পূজার মধ্যে বলি দিয়ে রে তাই আমরা এক হাজার ইন্দু জিজ্ঞে দেখছা পশু বলি ছাগল বলি হাঁস বলি অমৃতের পরশে পবিত্র জীবন আঙুলি সল কারো রক্ত যাইব তা না হলে অমঙ্গল হবে এই জন্য অমৃত দণ্ড। কিন্তু অমৃত দণ্ড অমৃত মানে কি চৈতে জিনিস নয় না কুশিয়ালের উদ্দীপন উপাদ আছে না সোলা তুলি একটা অমৃত পাওয়া যায় এখনো পর্যন্ত দাম বেশি কুশিয়াল জমিটার দাম বেশি একশো কে আরো বেশি কুশিয়াল তাই শুনো দিয়াম এই তো হইল তোমার কথা তোমাকে আমি যেবার সময় এত কঠিন কথা জিজ্ঞেস করবো না লীলার মধ্যে হ্যাঁ লীলার মধ্যে তোমাকে দুইটি কথা জানার জন্য জিজ্ঞাসা করে যায় সেই বাবু নাই বাবি শুধু তাই দুটি নয়মে সেই ভাবনায় ভাবি শুধু তাই সেই দিন স্বপ্নের দিন কোন দিন তুই জিজ্ঞেস দিন স্বপ্নের দিন এখন ইনকলি যুগের মধ্যে খবর তাই তোমার কাছে আমি জানিবার চাই মায়েরা আমার মা কালী, আমার মা কালীর স্বামীর নাম কি মহাদেব ন মহাদেব আচ্ছা এটা যদি আন মাতার আরো হই ও মাও পঞ্চাশ হাজার টাকা দিও আমরা চাই খরচর ইয়ের চাই নিজের স্বামীর উদ্যান করে দিয়ে দেন না ফাঁকা বিল্ডিং দিলেও তো দিয়ে দেন না গরম ন গোপন ন বেগুন সামনে দিয়ে মা কালী বেগুন সামনে দিয়ে দেব কেউ দিই না আমি তোমার কাছে জানিবার চাই ফায়ের নিচে স্বামীকে যখন চোখ দিয়া দেখিল জিব্বার মধ্যে সামন কিন্তু তোমার একখান মহাদেব একখান তোমার দোষর শাস্তি দিয়ে হ তুমি যেই বিবসনা উলম্ব দিয়ে ইউ আর বহুত লাল আমি দিয়ে যাবে হত প্রভু মাংসি দিয়ে যাব তাহলে দিলি কি হইব হত তুমি যেই ওষুধ মাইকু পুনরা তিন দিয়ে রে স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী সতীর স্বর্গের দরজা কিন্তু তুমি
তুমি যদি একজন জগৎ জননী হইয়া স্বামীর বুকে বিবেচনা হইয়া রহিলা দাঁড়ায়, তোমাকে দেখিয়া দেখিয়া বর্তমানের কলিযুগের মায়েরা তোমাকে কোন জায়গায় গোপনে নাই, তুই তোমার দুঃখ তরি দেখবি মারি তোদের খালি মেটি একটু যে আরতি হইলি শরম কি আরতি হেগি তোর জন্য সামনে দিতাম ন আজিয়া বাসুর গ তুই আর বিয়ে কি জাতিয়া হে খালি নান্তি ইউনে তুই সুখ নিজে আমি তা হো ফুলিত জাত নেরি ফুলিত জাত তাই মা খালি কেন তুমি বিবেচনা দাঁড়াই রয়েছে তুমি যদি ভগবান হো যদি শরণ গত আই কৃষ্ণ মা আই তো অরঙ্গ অঙ্গে স্বর্গের বিশ্বকর্মার ডাকিয়ে রে একটা বসন তুই আর গড় দিতাম তো কেন গড় দিতাম তো কেন রাগ মা ফ্লোর নয় শুনিয়া আর মা খালি কথা ভিতর কলি রয়েছে ও মোর কলিবা বন্ধুরে তাই শুনো দিয়া মন কি কারণে কি কারণে স্বামীর বুকে মা কালি তোমার স্বামীর বুকে তুন তুই যদি লামিন ন পারো কেমন করে চলাবিরা তোমার বাহনই হল নিজের স্বামী সব ইব তো মরার নাম রই তখন আর তোমার হলদুর নিথুর একবারে সুন্দর আছিস যে সুন্দর নয় মা তুমি জন্মের সময় এত সুন্দর ছিলা এত খালা ফুচিকা কে কারণ হইলিয়া এটা তো কলিযুগ নয় মা কলিযুগের মধ্যে খালারও গোড়া গড়ি কেন খালার যাই তোমার গায়ের রং তো এখন আগের মতন ফর্সা না নাকি খালা রং লাগাই তুমি মহাদেব
के भूदा हो चार स्वागत আমার জয় মা কালীর আগমন। জয় মা কালী, আমি কৃষ্ণ ভক্ত, তাকে যে কানে ভগবান, তাকে সে কানে ভগবানের মাথা কি সে দাদারাজি। ভগবান কৃষ্ণর মাথা কি গজদারা বাসি যারা ভক্ত, ভগবান কৃষ্ণের চরিত্র ফুলের মতো পবিত্র, রাধে রাধে প্রাণ গোবিন্দে, রাধে রাধে প্রাণ গোবিন্দে। তোমাকে আমি খুব ভালোবাসি মা, ডাকতে দিবি না না বলে মা ডেকে এইরকম কথা জিজ্ঞেস করতো তো কেন? ছেলে আমি তোমার, তো তুমি জগৎ জননী, আমি যদি তোমার এই তাত্ত্বিকতা না জানি মা, লোকে আমাকে কলঙ্কিত করবে, তাই মা একেনা একেনা আর রাধে কত সম্মান করি তোমারে ও মা, নবুজোর তুমি ইয়ো